আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, যারা এই ভিডিওটা ক্লিক করেছেন, আমি চাইবো আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন, কারণ এই ধরনের মরিয়ম মান্নানদের কারণে বাংলাদেশে যখন প্রকৃত গুম হয়, ওই গুমগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে প্রমাণ করব যে এই মরিয়ম মান্নান কী ধরনের মাস্টার প্ল্যান করে তার মা বাপ সহ গোষ্ঠী জ্ঞাতি মিলা আসলে গুমকেই এক ধরনের বিতর্কিত করে ফেললো। বাট আমাদের চৌকশ গোয়েন্দা পুলিশ সবকিছু আপনার সামনে নিয়ে এসেছে যে এই ঘটনার পেছনে আসলে কি ঘটেছে। দর্শক, কেন কার সহায়তায় স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছিল খুলনার গৃহবধূ রহিমা বেগম, মরিয়ম মান্নানের মা, তা জানতে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে আমাদের আইনশৃঙ্খলা তদন্তকারী সংস্থা পিবিআই। তদন্ত সংস্থাকে প্রথমে যে তথ্য দিয়েছিল রহিমা বেগম, মেয়ে মরিয়ম মান্নানের সাথে সাক্ষাতের পর তা উল্টে যায়। রহস্য উন্মোচনে পেছনে নেমেছে গোয়েন্দা পুলিশ। রহিমা বেগমের এই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড হিসাবে নাম এসেছে তার বর্তমান স্বামী বেল্লাল ঘটকের। মরিয়ম মান্নানের মায়ের সম্ভবত দুইটা বিয়ে হয়েছে। স্ত্রীকে আত্মগোপনে সহায়তা করাসহ প্রায় এক মাস তিনি কোথায় আছেন, পরবর্তী মিশন কি, কার কাছে তিনি আশ্রয় নেবেন, এর বেশিরভাগই জানতেন আপনার তার এই বর্তমান স্বামী বেল্লাল, দাবি হচ্ছে পিবিআইয়ের। পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, তদন্তে তারা জানতে পেরেছেন 6 সেপ্টেম্বর রহিমা প্রথমে ঢাকা থেকে বান্দরবনে যান। প্রথম সেখানে ভুয়া তথ্য দিয়ে আর্মিপাড়া এলাকায় এক নারীর বাসায় তিনি আশ্রয় নেন। পরে আশ্রয় নেন আরও একটি বাসায়, হয়েছিল একটি সংস্থায় ভাত রান্নার চাকরিও। তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় জটিলতায় পড়েন। পরে বান্দরবন থেকে ফরিদপুরে চলে গিয়েছিলেন রহিমা। পুলিশ সুপার বলছেন, রহিমা বেগমকে খুলনার বাসা থেকে বের হতে সহায়তা করাসহ তার এই আত্মগোপনের বেশিরভাগ ঘটনাই জানত বর্তমান স্বামী বেলাল। এই কারণে তাকে এখন আপনার এই অন্তর্ধানের মা এই ঘটনার মাস্টার মাইন্ড দাবি করছে পুলিশ। রহিমা বেগম অপহরণ মামলায় গ্রেফতার ও পরবর্তীকালে জামিন পাওয়া দুই ভাই মহিউদ্দিন এবং গোলাম কিবরিয়া জানান, খুলনা জেলা কারাগারে বেল্লাল ঘটকের সাথে তাদের একাধিকবার সাক্ষাৎকার হয়েছে। পিবিআই তাকে রিমান্ডে নিতে পারে এমন সংবাদে বেশ দুশ্চিন্তায় থাকত বেলাল। পিবিআই জানিয়েছে, তদন্তে আসামিদের সম্পৃক্ত পাওয়া না গেলে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার অপরাধের পাশাপাশি আদালতেও মিথ্যা জবানবন্দি দেওয়ায় রহিমা বেগম ও তার মেয়ে আদুরি বেগমের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে এই মামলায় মানে এই ঘটনায় প্রথম ধাপে সম্ভবত 4 জন বা 5 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল। পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছিল এটা স্বাভাবিকভাবে সবাই অপহরণ মামলা হিসেবে নিয়েছিল। আর বিষয়টা এত বেশি ভাইরাল হয়েছে গণমাধ্যম, মানে আমিও আশ্চর্য যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে কিন্তু এরকম একটা তুচ্ছ ঘটনা এসে লাস্টে। বাট ফাইনালি যাই হোক, তো সেই 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তাদেরকে কিন্তু আদালত থেকে অলরেডি আপনার জামিনের মাধ্যমে মুক্ত করে দেওয়া হয়েছে। এখন এই যে আরেকজনকে ফাঁসাইয়া মানে অন্যের জন্য ফাঁদ পাতলি নিজেই সেই ফাঁদে পড়তে হয়, সেই ফাঁদে কিন্তু আজকের দিনে এসে মরিয়ম মান্নানের মা রহিমা বেগম পড়ছেন। নাম উঠে আসতে পারে এখানে মরিয়ম মান্নানদেরও, কারণ সারা বাংলাদেশটারে তারা যেইভাবে না চাইছে আর তাদের এই ঘটনাগুলোর পরপর আপনারা দেখেন যে কত কিছু বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে অনেকেই মরিয়ম মান্নানের মায়ের মতন আত্মগোপনে যান, যেটা গুমের ঘটনা হিসেবেই প্রশাসনের কাছে চিহ্নিত হয়ে পরবর্তী সময় দেখা গেছে যে এরকম হয়। বাংলাদেশে এমন ঘটনা হয় না তা না, বাট এই ঘটনাগুলো যখনই ঘটে তখন হয় কি, প্রকৃতপক্ষে একজন যেমন বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ আর ধর্ষণের মামলাগুলো আজকে যেমন হামলা মানে হালকা হইয়া গেছে, তো মরিয়ম মান্নান এবং তাদের মায়েদের জন্য মূলধারার কোনো একটা পরিবার থেকে কোনো একজন ব্যক্তি যখন গুম হচ্ছে, অপহরণ হচ্ছে, সন্ত্রাসীরা মুক্তিপণ, জিম্মি, হত্যা, নানান ঘটনা ঘটাচ্ছে, তখন কিন্তু প্রথমেই একটা প্রশ্ন এসে যায় যা এইটাও কোনো সাজানো নাটক, কারণ এরকম ঘটনা বাংলাদেশে ঘটে। মাঝখানে একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে একজন মেয়ে তাকে ধর্ষণ কইরা তার লাশ নদীতে ফালাই দিছে মাইরা, এমন স্বীকারোক্তি দিয়েছিল আসামিরা। পরবর্তী সময় দেখা গেল প্রেমিকের সাথে 15 দিন না 20 দিন পরে এসে এই মেয়ে হাজির। তো বিষয়টা বুঝতে পারেন যে কোথাকার পানি কোথায় গড়ায়। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।